এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই লাঞ্চ নিয়ে বসে পড়েছো। তোমাদের আজকের কি মেনু? সবার আমার মেনু তো দেখতেই পাচ্ছ, আজকে খিচুড়ি আর তার সঙ্গে অমলেট আছে আর বেগুনি আছে। বেগুনি মানে অনেক সেই সকালবেলায় করা, এখন আর করার মতো আমার এনার্জি নেই, তাই করেই রেখেছি। একটু নিউড়ে গেছে, বাট স্টিল ইটস ওকে, আমি তো খাবো, তাই না? আজকে হচ্ছে 22nd of July আর এখন বাজে এই 1:20 মতো। আমি আজকে বেরিয়েছিলাম ম্যাগিকে আবার একা রেখে, তোমরা এতক্ষণে ব্লগেতে সবই দেখে নিয়েছো। উপায় নেই বলো, একটু না বেরোলে, আমার মেনলি বেরোনোটা হচ্ছে ডেলিভারির কাজের জন্যে, তো অর্ডার নিচ্ছি, কাজ করছি, ডেলিভারিটাও তো দিতে হবে, তাই না? একদম পাতলা করে খিচুড়ি করেছি আজকে। কালকে অনেক বিরিয়ানি খাওয়া হয়েছে, আজকে একদম নাবিয়ে দিয়েছি খিচুড়িতে। বেরোনোরও তাড়া, আর তার উপরে বর্ষা বর্ষা মতো, সব মিলিয়ে ভাবলাম যে আজকে খিচুড়িটাই হয়ে যাক। নরম হয়ে গেছে, দু তিনটে রেখে দেবো ভাবছি, রাত্রিরেও আমার খিচুড়ি আছে ডিনারে, তখন তাই দিয়ে খেয়ে নেবো। একদম পাতলা করে খিচুড়ি করেছি, কোনো মশলা টশলা কিছুই নেই। কালকে যেহেতু আউটসোর্স করেছিলাম না, তার উপরে মাটন বিরিয়ানি, একটু তো রিচ খাবার, তাই জন্য আজকে একদম নাবিয়ে দিয়েছি খাবারটা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরেটা দেখে ভেবেছিলাম বেরোতে পারবো না, সকালের অবস্থা মোটেই ভালো ছিল না। তারপর দেখলাম মানে আলতো আলতো একটু সূর্য উঠেছে, তাহলে এই ফাঁকে চট করে গিয়ে দিয়ে আসি। যে অর্ডার দিয়েছিল তার আবার একটা ডেডলাইনের ব্যাপার ছিল, মানে তার মধ্যেই তাকে পৌঁছে দিতে হবে, তাই জন্য সেটাও একটা মাথায় আছে। এবার কালকে পরশু দুদিন যদি আরো বেশি বৃষ্টি হয়, জানা তো নেই না কি হবে। তাই আজকে যেই দেখেছি একটু মানে আবছা রোদ রোদ মতো উঠেছে, আমি বেরিয়ে পড়েছি, কাজটা তো হয়ে গেল। Thank you.
তাও ম্যাগিটা কিচ্ছু খাইনি জানো। আমি ঘুরে এসেছি, চান করেছি, তারপর সেই চেয়ার নিয়ে বসেছি, তবে মহিলা সব খেলো। এখন এমনি কোনো ঝামেলা নেই, কিন্তু এই চেয়ারে একটু বসতে হয়। তো যেহেতু আমি বেরিয়েছি, ও কিন্তু একটা দানা, মানে অন্যদিন অ্যাটলিস্ট নিজে নিজে কি বলতো মাছটা খেয়ে নেয়, তারপরে বসি ভাতটা খায়, মাংস ভাতটা। আজকে মাছ টাচ কিচ্ছু টাচ করেনি। আসলে একা একা ওরও তো ভয় করে, তাই না? তাও সিকিউরিটিকে আমি নিচে বলে যাই যে একদম ইন্টারকমে কল করবেন না, কারুকে ওপরে পাঠাবেন না, ফোন করবেন না। ওরা জেনে যাচ্ছে এখন। বেগুনি কটা রেখে দিলাম, রাত্রিরে খাবো। আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। সেই আমার মা বলতো ছোটবেলায়, বলেছিলাম না খিচুড়ি হলেই বলতো হাপুস হুপুস করে খেয়ে নিবি। খুব সিম্পল খাওয়া হলো, বেশ ভালো লাগলো। তো খাওয়া শেষ, ভিডিও শেষ। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, আজকের এই সিম্পল খিচুড়ি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে আবার চলে আসবো পরের ইটিং শো নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।